আসসালামু আলাইকুম সবাইকে, কি বলবো, আমাদের ভিডিও থেকে আজকে কিছু কথা বলবো। আসলে ভিডিওটা করছি যেদিন আমার ক্ষতি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আপনাদেরকে আমি দু চার দিন আমার মন মানসিকতা ভালো ছিল না, এই জন্য আর কি ভিডিওটা রিলিজ করতে তিন চার দিন দেরি হলো। আমার লাইফে মানে আমার এই কৃষি খামার যা করছি এটাই আমার সর্বোচ্চ ক্ষতি হয়েছে বা ইয়ে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এরকম ক্ষতিগ্রস্ত আসলে আমি কখনো হইনি। মাছ আমার মাঝে মাঝে মারা গেছে অক্সিজেনের সমস্যায়, গ্যাসে, তারপর গ্যাসের সমস্যা হয়েছে, কিন্তু আমি একবারে এভাবে যে মাছ মারা যাবে এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই, কখনো দেখি না। আমি মাছটা এই সপ্তাহে বিক্রি করার প্ল্যান ছিল, আমার মাছটা 3 কেজি তেলাপিয়া ছিল, এখানে 8,000 তেলাপিয়া ছিল, সাথে সাদা মাছ ছিল প্রায় 1,000। আমি এখান থেকে সামান্য মাত্র 85,000 1,00,000 টাকার মতন মাছ আমি তুলতে পারছিলাম, আর মাছ তুলতে পারিনি। আমার প্রায় এখানে প্রায় 70-75 মন মাছ আমার নষ্ট হয়ে যায়। আপনারা যে মাছ দেখছেন এ তো আপনার মানে 1/3 মাছ পড়ে আছে, আর ম্যাক্সিমাম মাছ মানুষকে দিয়ে দিয়েছিলাম যে যেগুলো ভালো আছে ওরা তুলে নিয়ে গেছে, যে যদি খাইতে পারে বা ই করতে পারে, এই জন্য আমি দিয়ে দিছিলাম যে মাছটা নিয়ে যা। আমি সবাই বস্তা ভরে ভরে নিয়ে গেছে, আমার কি বলবো মানে বলার মতন কোনো ই নাই। আসলে আল্লাহ আমার ভাগ্যে যা রাখছিল তাই সব কথা, ভাগ্যে আমার ছিল না বিধায় আমি মাছ আমি উৎপাদন করছি, মাছ পরিপূর্ণ হয়েছে, আমি মাছ বিক্রি করব, সব আরতে কথাবার্তা বলছি, কিন্তু আমার এই প্রজেক্টে আমি মারাত্মক একটা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখানে আমার খাবারই গেছে, 3,00,000 টাকার খাবারই গেছে, আরও অন্যান্য দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আবার এই পুকুরটাতে আবার ই করতে পারি। আমার যেহেতু আমার অনেকগুলো পুকুর, তো একটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ যা কপালে রাখছিল বা ভাগ্যে রাখছিল সেটাই হয়েছে। সবাই দোয়া রাখবেন। আমি এই বলে আমার আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।